ইতিমধ্যে বসন্তকাল চলে এসেছে। এই বসন্তকালে এই যে কাগজ ফুল, এই কাগজ ফুল বা বাগানবিলাস ফুলের যত্ন আপনারা কিভাবে নেবেন, যাতে এই গাছে অতিরিক্ত পরিমাণে বা বেশি পরিমাণে আপনারা এই কাগজ ফুল বা বাগানবিলাস ফুল আপনাদের গাছে পান, আপনারা কি কি পরিচর্যা নেবেন, এই সম্পূর্ণ এই যে পদ্ধতিটা ঠিক এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা কি পরিচর্যা নেবেন, এই সব কিছু থাকছে এই ভিডিওতে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে এই বাগানবিলাস ফুল বা কাগজ ফুলের, যাতে এই ফুলের প্রোডাকশনটা যাতে বাড়ে, আপনাদের দেখতে ভালো লাগে এই ফুলটা আপনাদের বাগানে আপনাদের গাছে কিভাবে করবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। এই যে বন্ধুরা, এই যে গাছের এই যে হেলথ রিং রেডি, এবার আমরা এটা গাছের মধ্যে দিয়ে দেবো। কিভাবে দেবো দেখাচ্ছি আমি এই ভিডিওতেই। দুটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এই কাগজ ফুলের গাছে বা বাগানবিলাসের গাছে আপনাদেরকে ঠিক এই সময় আজকে করতে হবে। কি কি করবেন, প্রথমে এই গাছের মধ্যে আমরা একটা পুষ্টিকর খাবার দেব। গাছের দ্রুত বৃদ্ধির জন্য আমরা এক ধরনের জৈব উপাদানে তৈরি, কিছু জৈব উপাদানে তৈরি আমরা একটা গাছের মধ্যে একটা পুষ্টিকর হেলথ ড্রিঙ্ক, গাছের হেলথ ড্রিঙ্ক আমরা গাছের মধ্যে দেব। বন্ধুরা কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনারা। প্রথমে এই যে হেলথ ড্রিঙ্কটা আমরা গাছের মধ্যে দেব, তার পাশাপাশি গাছের আর একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আমরা এর পরে করব, সেটা আমি পরে আসছি। প্রথমে কিভাবে এই হেলথ ড্রিঙ্কটা বানাচ্ছি গাছের সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই যে আমরা একটা এই ধরনের একটা কাপ নিয়ে নেব, এই ধরনের একটা গ্লাসের মধ্যে আমরা এই গ্লাসটা প্রায় এটা প্রায় 150 ml এর মতো হবে। আমরা 150 ml হিসাবে এই মাপটা নিয়ে আমরা করছি। তো এর মধ্যে আমরা প্রথমে যে উপাদানটা দেব এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা আমরা এই গ্লাসের মধ্যে কিছুটা দিয়ে দেব। এই যে দেখুন, জাস্ট এতটা আমরা হিউমিক অ্যাসিড দেবো, ঠিক আছে। এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার পর গাছের মধ্যে আর একটা যেটা উপাদান দেবো সেটা হচ্ছে ফালবিক অ্যাসিড। ফুলবিক অ্যাসিড গাছের মধ্যে আমরা দেবো, এই যে আমি দেওয়ার চেষ্টা করছি, দেখুন এখানে দেবো আমরা এই ফুলবিক অ্যাসিডটা। এই হেলথ ড্রিঙ্কটা আমরা বানাবো গাছের। আমরা ফুলবিক অ্যাসিড আর হিউমিক অ্যাসিডটা নিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো, এই দুটোকে ভালোভাবে মিক্স করব, দিয়ে এটার মধ্যে আমরা জল দিয়ে দেবো। দেখুন এই যে গাছের হেলথ ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, এটা আমরা এবার গাছে দেব। যে গাছের গোড়া, গাছের গোড়ার মাটিটাকে আমরা সবার প্রথমে একটু কুড়ে নেব। কিভাবে কুড়ছি আমি দেখুন আপনারা, ঠিক এভাবে গাছের গোড়ার মাটিটা একটু কুড়ে রাখবেন। এভাবে কুড়ে নেবেন গাছের গোড়ার মাটিটা, একটু লুজ করে নেবেন সয়েলটাকে। সয়েলটাকে লুজ করার পর এই গাছের গোড়াতে এই গাছের যে হেলথ ড্রিঙ্কটা এটা আমরা দিয়ে দেবো। এইভাবে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু গাছের গোড়াতে আবার মাটি দিয়ে দেবো। এই এইভাবে এই পরিচর্যাটা করার পর গাছের মধ্যে দেখবেন আপনারা প্রচুর ফুল আসছে। এই কাগজ ফুল যেগুলো আসছে এগুলো প্রচুর পরিমাণে আসছে। এরপর এই গাছের হেলথ ড্রিঙ্কটা দেবার পর আপনারা যে পরিচর্যাটা করবেন সেটা হচ্ছে গাছে আপনারা সপ্তাহে একবার জল দেবেন, সপ্তাহে একবার জল দেবেন। গাছের মধ্যে একটা ওয়াটার ট্রেস আপনারা তৈরি করবেন। এই গাছের মধ্যে এই ওয়াটার ট্রেস অর্থাৎ গাছে কম জল দেওয়া এই জিনিসটা আপনারা করবেন। যখনই জল দেবেন একবার জল দেবেন, জল দেওয়ার পর আর যেন জল না দেবেন। এই জলটা দেওয়ার পরে আপনারা এক সপ্তাহের একটা গ্যাপ দেবেন। এই গ্যাপটা করার পর দেখবেন কাগজ ফুল গাছে প্রচুর ফুল আসছে। আর এই যে গাছের আমরা খাবারটা দিয়ে দিলাম, এই খাবারটা আবার এক মাস পর আর একবার দেবো। এইভাবে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা করলে আপনাদের এই কাগজ ফুল বা বাগানবিলাস ফুলে আপনাদের প্রচুর ফুল ফুটবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।